প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এবং আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের টিউটোরিয়ালটি। এবং সেই বিষয়টি হচ্ছে অ্যানিমেশন গিফ ফাইল তৈরি করা। যে এইখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই একটি অ্যানিমেশন গিফ ফাইলের উদাহরণ, যেটা দিয়ে আমরা একটা অ্যানিমেশন দেখাতে পারছি। এবং এই কাজটি আমি করেছি শুধুমাত্র ফটোশপকে ব্যবহার করে। এবং আপনারাও চাইলে এ ধরনের ব্যতীত আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন ফাইল তৈরি করতে পারেন গিফ ফরম্যাটে শুধুমাত্র ফটোশপ দিয়ে। তা আসুন আমরা সেই কাজটি দেখি। এখানে আমি যেই শিপগুলো এঁকেছি এগুলো আমি নিজে ড্রয়িং করেছি, কিন্তু আজকে এখন আমি যেই শিপগুলো দিয়ে কাজগুলোই করে দেখাবো সেগুলি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো সেক্ষেত্রে আসেন আমরা প্রথমেই ফটোশপে যাই এবং সেখানে আমরা একটা নতুন ফাইল নিই। সেক্ষেত্রে নতুন ফাইলটার নাম আমরা দিয়ে দিতে পারি যে এলিয়েন শেপ। এই নামে আমরা ফাইলটিকে করছি শেপ অ্যানিমেশন, এবং এটার সাইজ নিলাম, ওয়াইড দিলাম 500 পিক্সেল এবং হাইট দিলাম 400 পিক্সেল এবং রেজুলেশন দিলাম 72, কালার মোড RGB। তারপর ওকে চাপি, তাহলে আমরা ক্যানভাসটি পেয়ে গেলাম। এবার আমাদের এখানে ছবিটি প্রথমে তৈরি করার পালা। সেক্ষেত্রে প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেজন্য আমরা গুগল থেকে একটি ব্যাকগ্রাউন্ডের ছবি ইতিমধ্যে আমি ডাউনলোড করে রেখেছি। সেই ছবিটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে ছেড়ে দিলাম। এবং যেহেতু এটার উচ্চতা কম আছে, সেক্ষেত্রে শিফট চেপে আমি প্রপোর্শনালি কোণা ধরে ধীরে ধীরে টেনে এটার ছবিটাকে আমার ফ্রেমের যেই সাইজটি রয়েছে সেই সাইজ অনুযায়ী করে দিলাম। এবং এরপরে আমরা এখানে শিপগুলিকে নিয়ে আসব, সেগুলো আনার পালা। সেক্ষেত্রে আমি এখানে কিছু PNG ফরম্যাটে কিছু শিপের ছবি, এলিয়েন শিপ যেগুলা, সেগুলার কিছু ছবি আমি ডাউনলোড করে রেখেছি, সেগুলোকে আমি এখানে ব্যবহার করছি। প্রথমে আমি এই ফাইলটি দিচ্ছি এবং এটা যেহেতু অনেক বড় দেখাচ্ছে, এটাকেও আমি শিপ চেপে কোণা ধরে টেনে ধীরে ধীরে এটাকে আমার যেই সাইজটি প্রয়োজন সেই অনুযায়ী আমি করে দিচ্ছি। আমি এতটুক সাইজ রাখছি, আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের যেই ফাইলটি দরকার, আরেকটি অ্যানিমেশন, আরেকটি শিপের ছবি দরকার। আমি তিনটি শিপ এখানে দেখাতে চাচ্ছি, এটার সাইজটিও আমি একটু কমিয়ে দিচ্ছি। এবং ফাইনালি আমি আরেকটি শিপও এখানে ডাউনলোড করে রেখেছি, সেটাকেও এখানে। আপনারা ইচ্ছা করলে এই শিপের ছবিগুলি আমার যে আগের ছবিটি রয়েছে সেটার মতো করে আপনারা এঁকেও নিতে পারেন, সেটা আপনাদের খুশি। এটাকে আমি আরেকটু ছোট করে দিলাম, ঠিক একইভাবে শিপ চেপে কোণা ধরে আমরা ছোট করছি এই ফাইলগুলোকে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটি শিপের ছবি আমরা এখানে পেয়ে গেলাম। এক্ষেত্রে একটি বিষয় আমরা করতে চাচ্ছি, আমরা এই যে লাইটিং ইফেক্ট ওয়ালা যেই শিপটি আমাদের এখানে রয়েছে, এই শিপটিকে দেখাতে চাচ্ছি যে ধীরে ধীরে টাওয়ারের পিছন দিয়ে আমাদের এই স্ক্রিন থেকে বের হয়ে যাবে। সেক্ষেত্রে যদি টাওয়ারের পিছনে, আমরা এগুলোকে একটু হিডেন করে রাখি, টাওয়ারের পিছনে যদি দেখাতে হয় তাহলে অবশ্যই টাওয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। সেক্ষেত্রে আমি টাওয়ারের যে লেয়ারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেটাই যে পলিগনাল ল্যাসো টুল দিয়ে খুব সহজে আমি সিলেকশনটা নিচ্ছি, খুব বেশি চিন্তা ভাবনা করে নিচ্ছি না, জাস্ট খুব দ্রুত দেখাতে চাচ্ছি যাতে করে আমাদের আলোচনাটি দ্রুত শেষ করতে পারি। আশা করি এতটুকুতেই আপনারা আপনাদের কাজটি করতে পারবেন। তো এভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার বিল্ডিংটাকে, যাতে করে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করে আমরা এটার উপরে বিল্ডিংটার একটা ছবি দিয়ে দিব, যাতে করে আমাদের শিপটি যখন যাবে যেন মনে হয় এটার পিছন দিয়ে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে চেপে আমরা দেখেন এখানে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এটা নাম দিয়ে দিলাম আমরা টাওয়ার, এবং এই দুইটি লেয়ারকে, এই টাওয়ারের ছবিটাকে আমরা যে কাজটি করব প্রথম শিপের উপরে নিয়ে যাব, যাতে করে আমরা যখন শিপটি যাই যেন এই টাওয়ারের পিছন দিয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে উপরে দিয়ে দিই, টাওয়ারের ছবিটা লেয়ারটাকে আমরা টেনে শিপের প্রথম যে শিপটি আছে এটার পিছনে দিয়ে দিলাম। দেখুন আমরা এখন যদি শিপের লেয়ারটাকে সিলেক্ট করে এটার পিছনে এটা মুভ করা, তাহলে দেখেন টাওয়ারের পিছনে এটা চলে যাচ্ছে, তার মানে আমাদের সঠিকভাবে টাওয়ারের ছবিটাকে নেওয়া হয়েছে। এবার আমরা সবগুলা লেয়ারকেই অন করে দিতে পারি এবং সবগুলাকে এক একটা জায়গায় আমরা রাখছি। আমরা প্রথম এই শিপটাকে এখানে রাখছি এবং পরবর্তী যে শিপটি আছে আমাদের মোটামুটি যে বড় শিপটি এটাকে আমরা এখানে দিচ্ছি, এবং আমাদের যে ছোট শিপ সেটাকে আমরা এখানে রাখছি।
এবং আমাদের যাতে করে এটাকে আমরা কন্টিনিউয়াসলি প্লে হতেই থাকবে এরকম করতে চাচ্ছি, যাতে করে এটাকে মনে না হয় যে নতুন ফ্রেম তৈরি হয়েছে। আমরা আমাদের কাজ শেষে এটাকে একই জায়গায় এনে ফিরিয়ে রাখতে চাই, সেজন্য আমরা লোকেশনগুলোকে একটু মার্ক করে নিচ্ছি, যাতে করে আমরা ফেরানোর যে মুভমেন্টটা সেটা সেম জায়গাটায় এনে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথম ওইটা বড়টা, এটা ছোটটা, উপরের দিক থেকে আমরা একটা লেয়ার দিয়ে দিচ্ছি, যাতে করে সঠিক জায়গায় আমরা পাই। এভাবে আমরা দিয়ে দিলাম এই জায়গাটায়। এবার বড় শিপটার লোকেশনটাকে আইডেন্টিফাই করার পালা, আমরা এইভাবে বড়টাকেও দিয়ে দিলাম। এখন আমাদের অ্যানিমেশন তৈরি করার পালা, আমরা মোটামুটি রেডি অ্যানিমেশন তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমরা সবার প্রথম যেই শিপটি রয়েছে আমাদের বড় শিপটি, এটাকে সিলেক্ট করি এবং উইন্ডো মেনু থেকে টাইম লাইন বলে একটি অপশন রয়েছে এটাকে ক্লিক করি। তাহলে দেখুন নিচে আমাদের এখানে একটি টাইম লাইন দেখাচ্ছে। আমরা স্ক্রিনটাকে আর একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে। এখানে লেখা আছে ক্রিয়েট ভিডিও টাইম লাইন, অথবা আরেকটি আছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমি আজকের কাজটি দেখানোর জন্য ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন দেখাচ্ছি, পরবর্তীতে অন্য আরেকটি টিউটোরিয়ালে আমরা আশা করছি সেখানে আমরা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন দিয়েও আমরা কাজ করে দেখাবো। সেক্ষেত্রে এই ক্রিয়েট ভিডিও অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি, এখানে একটি বক্স তৈরি হয়েছে এবং এই ছবিটি একটু বড় দেখাচ্ছে, আমরা একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। এবং এখানে দেখুন আমাদের কয়েকটি বিষয় দেখাচ্ছে, এখানে একটা মা আমাদের লাইন দেখাচ্ছে এবং এখানে লেখা আসছে যে 4.29 সেকেন্ড আমাদের এই পুরা ভিডিওটার সাইজ হয়েছে। আমরা ইচ্ছে করলে এই বাটনটাকে ডানে বামে সরিয়ে এটার টাইম লিমিটটা আরো বাড়াতে পারি বা কমাতে পারি। এবার আসুন আমাদের অ্যানিমেশনগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের যেই সর্বনিচে যেই অ্যানিমেশনটা রয়েছে, যেই ফ্রেমটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ফ্রেমটা, এই ফ্রেমটা। ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কিছু করতে চাচ্ছি না, আমরা মূলত এই ফ্রেমটা থেকে কাজ শুরু করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই এই ফ্রেমটাকে ক্লিক করে দেখুন এখানে ট্রান্সফর্ম বলে একটি কথা রয়েছে, তা আমরা সেই ট্রান্সফর্ম করার আগে এই যে বাটনটা আছে এটাকে প্রথমে জিরোতে নিয়ে আসব এবং সেখান থেকে আমরা ট্রান্সফরমেশন করে দেখাবো যে আমাদের জাহাজটি কোথা থেকে কোথায় যাবে। এই ট্রান্সফরমেশনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা পয়েন্টটা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা ধীরে ধীরে পয়েন্টারটাকে সরাবো এবং এখানে আমাদের এই জাহাজটাকেও আমরা ধীরে ধীরে সরাবো। তারপর আমরা আরেকটু সরাই এটাকে এবং সেখান থেকে আরেকটু পিছনে আমরা এটাকে দিই, সেখান থেকে আমরা আরেকটু পিছনে নিয়ে এটাকে এবং সেখান থেকে এটা আরো একটু পিছিয়ে যাবে। এভাবে ধীরে ধীরে আমরা যদি কাজটাকে করি, এইভাবে গেল, আরো একটু সরিয়ে দিই, সেখান থেকে এটা ধীরে ধীরে ডানে চলে যাবে, তাহলে দেখেন এখন টাওয়ারের পিছনে এটা চলে যাচ্ছে, কারণ আমরা টাওয়ারের লেয়ারটাকে উপরে নিয়েছি। এখানে একটা এক্সট্রা টাওয়ারের লেয়ার আমরা তৈরি করে রেখেছি, সেটা থেকে এখানে দিই এবং এখানে আনি, সেখান থেকে এটা ধীরে ধীরে এইখানে আসলো এবং আস্তে আস্তে এটা বের হয়ে গেল এটা, এবং আমরা আরেকটু এখানে তৈরি করে আমরা এটাকে আবার এদিকে নিয়ে আসলাম একটু, সেখান থেকে আবার ধীরে ধীরে এখানে আনছি, এখান থেকে আবার এটা পিছনে যাচ্ছে এবং ধীরে ধীরে এটা এখান থেকে আমরা যেখানে শুরু করেছিলাম সেই জায়গাটা এনে আমরা এটাকে রাখতে চাচ্ছি। আমরা কোথায় শুরু করেছিলাম আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের জায়গাটি ছিল এখানে। এভাবে আমাদের কাজটি শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি এটাকে নাড়াই তাহলে দেখতে পারবেন আপনারা যে আমাদের পুরো কাজটি কোথা থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শেষ হয়েছে। এইভাবে শুরু হয়েছে এবং আমাদের ধীরে ধীরে আবার ফেরত এখানে এসেছে।
এবার আমাদের প্রথম জাহাজের অ্যানিমেশনটা রেডি হয়ে গেল, এবার দ্বিতীয় জাহাজটির কাজ করার পালা, কারণ টাওয়ারে আমাদের কোনো অ্যানিমেশনই কাজ করব না, আমরা দ্বিতীয়টায় আসি, অর্থাৎ আমরা এই শিপটাতে আমরা এখন কাজ করব। তো সেক্ষেত্রে আমরা আবারও এই শিপের যে লেয়ারটি আছে এসএস, এই এই লেয়ারটাতে আসি এবং এখানে এসে ট্রানজিশনটা প্রথমে দিই, এবং আমরা ট্রানজিশন এটাকে সরিয়ে দিই, ওইটা থেকে আমরা একটু স্পিড এটার বেশি রাখতে চাচ্ছি, তাই এটাকে কম দূরত্বে আমরা ট্রানজিশনগুলা নিব। এভাবে যদি ট্রানজিশনটা নিই তাহলে আমাদের ভালো লাগবে আশা করছি। তো বড় যেই জাহাজটি ছিল সেটার ট্রানজিশনের যেই লাইনটা সেটা আমরা কাছে কাছে একটু দূরে দূরে নিয়েছিলাম, আর এটাকে একটু কাছে কাছে নিচ্ছি, তাতে করে যেটা হবে যে এই জাহাজটার গতিটা ওইটার থেকে একটু বেশি হবে। এভাবে ধীরে ধীরে আমরা দেখাবো যে কোথায় এটা যাবে, এবং এইটা কিন্তু সামনে দিয়েই থাকবে টাওয়ারের, কারণ এই লেয়ারটা কিন্তু এই জাহাজের লেয়ারটি আমাদের টাওয়ারের সামনেই আছে। এখান থেকে ট্রানজিশনটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দিই, এভাবে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছি আমি, এবং শেষ যে জায়গাটা সেটা আমি এনে আমার যে প্রথম যে জায়গাটি ছিল সেখানে এনে আমি এটাকে স্থাপন করব। এবার আমি ঠিক যেখানে আমার টাওয়ার এটা ছিল সেখানে দিয়ে দিলাম। তাহলে দেখুন কি হলো, আমরা যদি এতটুকু প্লে করে দেখি তাহলে আপনারা কিছুটা ধারণা পেয়ে যাবেন যে আসলে আমরা কি করতে চেয়েছি আর কি হয়েছে আমাদের। দেখুন আমাদের দুইটি জাহাজই কিন্তু মুভ করছে ঠিক মতো, এবং এটা আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে। যে কারণে কন্টিনিউয়াসলি হচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে লুপ প্লেব্যাক এই কথাটিকে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আমরা যদি এটাকে টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে এটা একবারই হবে, কিন্তু যদি এটাকে লুপ করে দিই তাহলে এটা কন্টিনিউয়াসলি এই কাজটি হতে থাকবে। আমাদের মোটামুটি এটা ঠিক হয়েছে। আবার প্রথমে আসি, এবার ছোট যে জাহাজটি আছে সেটাকে করার পালা, সেটা আমাদের এই লেয়ারে আছে এটাকে। তাহলে এবার এটাকেও আমরা এটার গতিটা আর একটু বেশি আমরা করব, সেক্ষেত্রে এইটাকে ক্লিক করি আবার, এবং এটা ট্রানজিশনটাকে ওয়ান করি, এবং এটাকে আর একটু ফাস্টার আমরা এটাকে মুভ করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আর একটু কাছে কাছে আমরা এটাকে নিব। এটাকে আমরা ডানে দিয়ে দিতে পারি, এখানে একটু ধীরে ধীরেই যাচ্ছে, এটাকে আর একটু উপরে উঠিয়ে দিলাম, এটাকে আর একটু উপরে নিলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের কাজটি যখন শেষ হবে, এবং আপনারা নিজেরা বাসায় এটা ট্রাই করবেন। আমাদের প্রায় কাজটি শেষ হয়ে এসেছে, যেহেতু আমরা লুপ ব্যাক করতে চাচ্ছি, অর্থাৎ কন্টিনিউয়াসলি এই মুভিটা বা এই অ্যানিমেশনটা চলতেই থাকবে, সেজন্য আমরা কিছু জায়গা মার্কিং করে নিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং সেটার জন্য আমরা শেষ মুহূর্তে এসে আমাদের শিপটি যেখানে ছিল সেই জায়গাটাতেই আমরা শিপটি রাখতে চাচ্ছি।
আমরা শেষ করে দিতে পারি, সেক্ষেত্রে এইটা এখানে ছিল। তাহলে আমরা একটু প্লে করে দেখি আমাদের কাজটি আসলে কি হয়েছে। তাহলে দেখুন আমাদের শিপগুলি সঠিক জায়গা দিয়ে মুভ করছে, এবং এটা যখন আমাদের কাজটি শেষ হলো তখন আমাদের এটাকে সেভ করার পালা। সেভ করার ক্ষেত্রে আমরা যেভাবে সেভ করব সেই বিষয়টি আমরা এখন দেখাবো। তবে সেভ করার আগে, গিফ ফরম্যাটে সেভ করার আগে অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটা পিএইচডি ফাইলে আমরা আগে সেভ করে নিব। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা যদি কন্ট্রোল এস চাপি তাহলেই দেখবেন যে আমাদের সেভ অপশনটি চলে এসেছে। এখানে আমরা প্রথমে এটাকে পিএইচডি ফরম্যাটে সেভ করে নিব, যাতে করে পরবর্তীতে কোনো জায়গায় আমাদের যদি অ্যানিমেশনটাকে বাড়ানো কমানো বা কোনো এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা করতে পারবো। এরপর যে কাজটি আমরা করব, ফাইল মেনু থেকে আবারও এক্সপোর্টে যেয়ে, অথবা অনেকের ক্ষেত্রে সেভ অ্যাজ এর ভিতরেই আপনারা পাবেন, যদি না পান সেক্ষেত্রে এক্সপোর্টে যেয়ে আপনারা দেখবেন সেভ ফর ওয়েব লিগাসি এই ফরম্যাটটায় আসবেন। এবং আসার পর আপনারা এখানে এসে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে আপনি ফরম্যাটগুলোকে চুজ করবেন। এখানে আমাদের গিফ আছে, আবার আমরা চাইলে অন্য কোনো ফরম্যাটেও জেপিজিতেও ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের এই অ্যানিমেশনটি কাজ করবে না। অ্যানিমেশনটিকে যদি আমাদের কাজ করাতে হয় তাহলে অবশ্যই এই ফাইলটাকে জিআইএফ, যেই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই ফরম্যাটেই আপনাকে সেভ করতে হবে। যেহেতু এই ফাইলটার ভিতরে অনেকগুলি ফ্রেম কাজ করছে সেই জন্য আমাদের এইটা লোড হতে একটু সময় নিচ্ছে, এবং আমাদের এখানে আপনারা হাইট এবং ওয়াইড দেখতে পাচ্ছেন যে 500 পিক্সেল হচ্ছে আমাদের ওয়াইড, হাইট হচ্ছে 400। আমি এখন পর্যন্ত যতগুলি ফাইল করেছি কোনো ফাইলই এই ডাইমেনশনে বা এই সাইজে সেভ করতে পারি নাই, কারণ সেক্ষেত্রে ফাইলটি অনেক বড় হয়ে যাচ্ছে যেটি আমার কম্পিউটার সাপোর্ট করতে পারছে না, যার কারণে আমি এর অর্ধেক করে অর্থাৎ 250 এবং 400 এটা দিয়ে আমরা সেভ করেছি। আমি দেখাই আপনাদেরকে এখানে আরো কি কি ফরম্যাট আছে, কিন্তু এই ফরম্যাটগুলো দিয়ে করলে আমাদের অ্যানিমেশনটি কাজ করবে না, আমাদেরকে গিফ ফরম্যাটেই করতে হবে। এবং আমরা এখানে 256 আছে কালার মুড, এটাই আমাদের সবচেয়ে বেস্ট মুড আছে। গিফে গেলে আমরা জানি যে ছবির কোয়ালিটি বা রেজুলেশনটা একটু ভেঙে যায়, আমরা ইচ্ছে করলে কমেও করতে পারতাম, সেক্ষেত্রে কালার কম্বিনেশন বা এখানকার কোয়ালিটিটা আরও লো হতো, আমরা হায়েস্টটাই রাখছি এবং সেভ করার চেষ্টা করছি। এবং আমি ধারণা করছি যে আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে এবং ইরর দেখাবে। আমরা এটা ডেস্কটপে সেভ করছি, যদি ইরর দেখায় তাহলে আমাদেরকে এই ফাইলের কোয়ালিটিটা বা সাইজটা আরেকটু কমিয়ে দেন আমাদেরকে সেভ করতে হবে। আর যদি আমাদের সেভ হয়ে যায় তাহলে তো খুব ভালো, আমরা ওই সাইজেই আমরা ফাইলটা পাবো এবং ফাইনালি আমরা সেটাকে এরকম একটি ফাইল আমরা দেখতে পাবো। তো সেটা আমরা দেখি, আসেন তাহলে আমাদের ফাইলটি সেভ হতে একটু সময় নিচ্ছে। লাকিলি আমাদের ফাইলটি আমাদের যে ডাইমেনশন ছিল সেটাতেই সেভ হয়েছে, এবং এটাকে এবার ওপেন করার পালা। এখানে দেখতে পাচ্ছেন যে এলিয়েন শিপ বলে একটি পিএইচডি ফাইল আমাদের আছে, যেটা আমাদের মূল ফাইল, এবং এটা হচ্ছে সেই গিফ ফাইল ডট গিফ লেখা, এটাকে আমরা ওপেন করব। যে কোনো গিফ ফাইলকে যদি অ্যানিমেশন সহকারে ওপেন করতে হয় তাহলে অবশ্যই আমাদের কোনো একটি ব্রাউজারে ওপেন করতে হবে, সেটা ফায়ারফক্স হতে পারে, মোজিলা হতে পারে বা অন্য কোনো যে কোনো একটি ব্রাউজার হতে পারে। সেই ব্রাউজারে আমরা এটাকে এখন ওপেন করে দেখব। সেক্ষেত্রে আমরা একটি কাজ আমরা এখানে ভুল করেছি, সেটা হচ্ছে যখন আমরা সেভ করেছি তখন এটাকে কন্টিনিউয়াসলি যে হবে সেটা আমরা করে দিই নাই। তাহলে এখানে আমাদের একবারই এটা হবে এবং এরপরে দেখেন এটা থেমে গেল, তাহলে আমরা এটা কিন্তু একবারই পাচ্ছি এই ভিডিওটা। কিন্তু আমরা যদি এটাকে কন্টিনিউয়াসলি চাই তাহলে যে কাজটি করতে হবে, যে এক্সপোর্টে গিয়ে যখন আমরা এটাকে সেভ ফর ওয়েব লিগাসি করব তখন এখানে দেখুন লেখা আছে ওয়ান্স, এই ওয়ান্সটাকে আমাদের করে দিতে হবে ফর এভার। এটাকে ফর এভার করে দিলে আমাদের এই অ্যানিমেশনটা যখনই ওপেন করব আনলিমিটেড টাইমের জন্য এটা হতেই থাকবে। তো সেটা আমরা এখন, আমাদের এটা আপলোড হলেই আমরা আবার ফর এভার করে সেভ করে দেখাবো যে আগেরটা আমাদের কি ছিল এবং এখন ফর এভার করলে আমাদের কি হয়। আমাদের লোডিং হয়ে গেল, এবার আমাদের এটা সেভ করার পালা। তবে সেভের আগে এই ওয়ান্সটাকে আমরা ক্লিক করে ফর এভার করে দেবো। আমরা চাইলে অন্য 2 বার 3 বার 4 বার এভাবেও করতে পারি। আমরা এটা ফর এভার করে সেভ করছি যাতে করে সবসময় এটা রান চলতেই থাকে। এটার নাম দিয়ে দিলাম আমরা
হাইফেন দিয়ে ফর এভার এবং এটাকে সেভ করলাম। এটা সেভ হয়ে গিয়েছে, এটাকে মিনিমাইজ করে আমরা এবার যে ফর এভার ফাইলটি, এটা হচ্ছে আমাদের ফর এভার ফাইল, এটাকে আমরা ওপেন করি ফায়ারফক্সে। তাহলে দেখবো যে আমাদের এই অ্যানিমেশনটি সবসময়ের জন্য বা বারবার এটা হতেই থাকবে, হতেই থাকবে। আমাদের অ্যানিমেশনটা আরেকটু স্লো হলে আমাদের ভালো হতো। আশা করছি আপনারা মূল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটি করতে হবে। অ্যানিমেশনের ফ্রেমটি আমরা আরেকটু স্লোয়ার করে দিলে আমাদের এটা দেখতে আরো সুন্দর লাগে। সেটি হচ্ছে আমরা ফটোশপে আবার যাই এবং আমাদের যে ফ্রেম অ্যানিমেশনটিকে রয়েছে সেটাকে এখানে এসে দেখুন যে একটি অপশন রয়েছে কনভার্ট টু ফ্রেম অ্যানিমেশন। আমরা করেছিলাম ভিডিও টাইমলাইন থেকে, আমরা এবার কনভার্ট টু এটা এসে ওকে কন্টিনিউ যদি করি তাহলে আমরা এখন এটাকে ফ্রেম অ্যানিমেশনে এটা রূপান্তরিত হবে। এবং এখানে দেখুন আমাদের অনেক ফ্রেম তৈরি হচ্ছে যেগুলোর সমষ্টি মূলত আমাদের এই পুরো অ্যানিমেশনটা। এখানে দেখুন আমাদের প্রত্যেকটা ফ্রেমের নিচে একটি সংখ্যা দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের ডিউরেশন, যে প্রত্যেকটি ফ্রেম কতটুক সময়ের ভিতরে রান করবে। সেক্ষেত্রে প্রথম আমাদের অ্যানিমেশন সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে 0.03 সেকেন্ড করে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যদি 1 সেকেন্ড করে দিই তাহলে এটা অনেকটা স্লোয়ার হয়ে যাবে। কিভাবে করব, এখানে এসে আমরা 1 সেকেন্ড করে দিতে পারছি, কিন্তু এই এতগুলো আমাদের প্রায় এখানে 150টি ফ্রেম রয়েছে। এই 150টি ফ্রেমে প্রতিটিতে যদি এটা করতে হয় সেটা অনেক কঠিন একটি কাজ। সেই জন্য আমরা প্রথমটাকে সিলেক্ট করে আমরা শেষ যেই ফ্রেমটি রয়েছে আমাদের শিফট চেপে রেখে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে দেখুন সবগুলো ফ্রেম একবারে সিলেক্ট হলো। এবং এখানে এসে রাইট বাটন চেপে আমরা 1 সেকেন্ড করে দিই যদি, তাহলে দেখবেন যে এই ফ্রেমটি, এবার প্লে করে দেখি যে আগে যেরকম ফাস্টার হচ্ছিল তার থেকে স্লোয়ার ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে মুভ করছে। তাহলে এবার এটাকে আবার নতুনভাবে আমরা সেভ করে নিই, ঠিক একইভাবে ফাইল মেনুতে যে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব লিগাসি এটা দিয়ে যদি আমরা সেভ করি এবং এখানে দেখুন ওয়ান্স হয়ে আছে। এখন এটাকে আমাদের অবশ্যই ফর এভার করতে হবে এবং অবশ্যই গিফ ফাইল ফরম্যাটে এটা হতে হবে। এবং এটাকে আমরা ফর এভার করে দিই যদি আমরা সবসময়ের জন্য চাই সেক্ষেত্রে, সেভ চাপি এবং এখানে এসে আমরা এই ফাইলটার নাম দিই এলিয়েনশিপ অ্যানিমেশন 10 এবং এটার নাম সেভ করে দিই। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফরম্যাটে আমরা চাচ্ছিলাম সেই ফরম্যাটে আমরা ফাইলটিকে সেভ করতে পারলাম। এবং সেটাকে আমরা এবার প্লে করে দেখি যে আসলে কেমন হয়েছে। সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের 10 যে ফাইলটি, এটাকে আমরা ওপেন উইথ অবশ্যই কোনো একটি ব্রাউজার দিয়ে খুলতে হবে। ফায়ারফক্সে যদি খুলি তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটি এখন সঠিকভাবে আছে। এটি হচ্ছে আমার আগের অ্যানিমেশনটি, খুব ফাস্টার এবং এটা তার থেকে একটু স্লোয়ার। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যানিমেশন তৈরি করব এবং সেটাকে কিভাবে চাইলে এটার গতি বাড়ানো কমানোর বিষয়টি আমরা করতে পারি। আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি এবং আশা করব আপনারা নিজেরাও এই ধরনের সুন্দর সুন্দর ক্রিয়েটিভ অ্যানিমেশন তৈরি করবেন, সবার সাথে শেয়ার করবেন। এবং আমাদের এই আজকের টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লাগে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও চান সেক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন। তা আশা করব আপনারা আমাদের সাথেই সবসময় থাকবেন এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমরা উপহার দিব এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।